হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো। দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগতম। অলরেডি আমি তাপগতিবিদ্যার উপর তোমাদের কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করেছি এবং সবার অনুরোধের ভিত্তিতে আমি ম্যাথের উপরও কিছু দুটি স্পেশাল ক্লাস নিয়েছি। অবশ্যই তোমরা আজকের ক্লাসটি করার আগে তোমাদের ম্যাথের যে পূর্ববর্তী দুটি ক্লাস ছিল এগুলো অবশ্যই পড়ে আসবে। আজকে আমি আলোচনা শুরু করছি তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর কিছু প্রারম্ভিক কিছু কথার উপর, ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আলোচনা করার আগে আমাদের কিছু কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করতে হবে। প্রশ্ন, প্রথম প্রশ্ন একটু খেয়াল করো তোমরা, তাপ শক্তি কি সহজে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে? কোয়েশ্চেন মার্ক। তার মানে তোমাদের কাছে একটা প্রশ্ন, তাপ শক্তিকে কি আমরা সহজে অন্য শক্তি রূপান্তরিত করতে পারি? এর পূর্বে তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, অন্য শক্তি তো খুব সহজে তাপে রূপান্তরিত হয়। নর্মালি চিন্তা করো, আমরা যখন রাস্তায় হাঁটতে থাকি, ঠিক আছে, হাঁটার সময় কি হয়, আমাদের সাথে আমাদের পায়ের সাথে অথবা আমাদের পায়ে যে জুতো থাকে, জুতোর সাথে রাস্তার একটা ঘর্ষণ বল উৎপন্ন হয়। তো সেখানে একটা ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং ঘর্ষণের মাধ্যমে কি উৎপন্ন হয়, একটা তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে কি সহজেই অন্য শক্তি মানে বিভিন্ন রকম শক্তি তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে। কিন্তু তাপ শক্তি কি সহজে অন্য শক্তি রূপান্তরিত হতে পারে? উত্তর হচ্ছে না। তাপ শক্তি সহজে স্বেচ্ছায় বা স্বাধীনভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন তাপীয় ইঞ্জিন, ঠিক আছে? তাপীয় ইঞ্জিন কি? তাপীয় ইঞ্জিন, এই যে আমাদের সেকেন্ড টপিক, তাপীয় ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের সাহায্যে আমরা তাপ শক্তিকে খুব সহজে অন্য শক্তি, বিশেষ করে যেটাকে আমরা অন্য শক্তি যেটাকে আমরা সাধারণভাবে বলি যান্তি শক্তি, যেটা আমরা অলরেডি ক্লাস 9-10 এ পড়ে এসেছি, ওকে, যান্তি শক্তি তে রূপান্তর করা যায় তাকে কি বলা হয়? তাপ ইঞ্জিন, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটার উত্তর আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। তার মানে কি তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরের জন্য আমাদের অবশ্যই কিসের প্রয়োজন হবে? একটা যন্ত্রের প্রয়োজন হবে এবং সেটা হচ্ছে কি? তাপীয় ইঞ্জিন, ওকে। পরবর্তী কথা হচ্ছে যে এই যে তাপীয় ইঞ্জিন, এই যে ইঞ্জিন কথাটা তোমরা দেখতে পাচ্ছ, ইঞ্জিন কথাটা কোথা থেকে এসেছে? এই ইঞ্জিন শব্দটা নিয়ে প্রথম আলোচনা করেন বিজ্ঞানী সাদিক কানু। তিনি প্রথম চিন্তা করতে থাকেন যে আসলে আমরা চারপাশে যে শক্তিগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুব সহজেই তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব? এবং পরবর্তীতে তার আলোচনার উপর বেসিস করে তিনি ইঞ্জিন নিয়ে প্রথম গবেষণা করেন, ওকে। ইঞ্জিন নিয়ে গবেষণা করার পর তিনি সে তথ্য দেন যে ইঞ্জিন নর্মালি ইঞ্জিন ইঞ্জিন দ্বারা আমরা কি করতে পারি না, আমরা মানে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারি না। কিন্তু প্রথম কাজ যেটা আমি বলেছি, তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর, সেটা ইঞ্জিন দ্বারা করা সম্ভব হয়, ওকে। তো এই বিজ্ঞানের সাদিক আনোর যে উক্তিগুলো, চলো আমরা বিজ্ঞানের সাদিক আনোর পরবর্তীতে বিজ্ঞানে আরো কিছু বিজ্ঞানী তাদের মন্তব্য আলোচনা করেন এবং তার উপর বেসিস করে আমাদের এসেছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পর দ্বিতীয় সূত্র আসার গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জেনেছি যে কোনো বস্তুকে যে পরিমাণ তাপ দেওয়া হয় তার কিছু তাপ সে নিজের কাছে রাখে মানে শোষণ করে এবং বাকি তাপ সে পরিবেশে বিলিয়ে দেয় মানে পরিবেশের উপর কাজ করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে আমরা তাপ শক্তিটা কোন দিকে যাবে, মানে আওদো আমরা যদি সংক্ষেপে বলি শক্তিটা কোন দিকে যাচ্ছে বা শক্তির প্রবাহটা কিরকম হতে পারে সে দিকে আমরা সঠিক ধারণা পাই না। তো সেই দিকে আমাদের জন্ম হয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যেখানে মেনলি তাপ শক্তির যে প্রবাহের দিকটা সেই প্রবাহের দিকটা করে আলোচনা করা হয়েছে, ওকে। চলো আমরা বিবৃতিগুলো নিয়ে আলোচনা করি। চলো আমরা এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী যে বিবৃতিগুলো দিয়েছেন সেগুলো আলোচনা করা যাক। প্রথমত আসি বিজ্ঞানী কার্নো। কার্নো কি বলেছেন? কার্নো বলেছেন কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন কোন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। তার মানে তিনি কি বলতে যাচ্ছেন? তিনি বলতে যাচ্ছেন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি, যদি একটা ইঞ্জিন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি শোষণ করে তবে তার সম্পূর্ণ অংশ সে কখনো কাজে পরিণত করতে পারবে না, তার কিছু অংশ সে অবশ্যই পরিবেশে অথবা অন্য কোন স্থানে কি করে দিতে চাইবে, বিলি দিতে চাইবে। তার মানে আমরা কোনো ইঞ্জিনে যদি 100% ইনপুট দিই তবে তা থেকে আমরা কখনো 100% আউটপুট পাবো না। ইঞ্জিনের ইনপুট আউটপুট বলতে কি বুঝায়? আমরা একটা ইঞ্জিন চালানোর জন্য নর্মালি চিন্তা করো, আমরা ইঞ্জিন চালানোর জন্য কোনো ইঞ্জিন চালানোর জন্য আমাদের তেলের প্রয়োজন হয়, তাহলে আমরা ইঞ্জিনে যে তেলটা দিচ্ছি সেই তেলটা হচ্ছে কি? ইনপুট এনার্জি, ওকে। এই তেলটা ইউজ করার পর আমরা একটা শক্তি পাবো, সেটা হচ্ছে আউটপুট এনার্জি। কিন্তু কখনো আমরা যদি 10 কেজি তেল দিই, আমরা 10 কেজি তেলের সমপরিমাণ শক্তি আমরা কি পাবো না? ফেরত পাবো না। অবশ্যই তার কিছু পরিমাণ শক্তি সে কি করবে? পরিবেশে বিলিয়ে দিবে। এর পরবর্তীতে বিজ্ঞানী প্লাঙ্ক তার একটা বিবৃতি প্রদান করে, সেই বিবৃতিটি কি? এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোন বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা অনেকটাই বিজ্ঞানী কার্নোর কথাটাকে তিনি রিপিট করেছেন। তিনি বলছেন কি, কোন ইঞ্জিন আমরা তৈরি করতে পারবো না
যেটা শুধুমাত্র কোন বস্তু থেকে তাপ গ্রহণ করে সেটা অবিরামভাবে কাজে পরিণত করবে কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তার মানে তিনি এই কথায় অনেকটা স্পষ্ট করতে যাচ্ছেন, আমরা ইঞ্জিনে যে পরিমাণ শক্তি প্রদান করি সেই শক্তির কিছু অংশ সে তাপে পরিণত করে, সেই শক্তির কিছু অংশ সে কাজে পরিণত করে এবং বাকি অংশ সে কি করে পরিবেশে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আমরা এখন আলোচনা করছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আলোকে। আরো দুজন বিজ্ঞানী আমাদের দুটি খুব সুন্দর উক্তি দিয়েছেন, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস কি বলেছে আমরা একটু দেখি, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তার মানে আমরা এখান থেকে অনেকটুকু টের পাচ্ছি যে তিনি বলতে যাচ্ছেন যে নর্মালি তাপ প্রবাহিত হয় কোথায়, উচ্চ উষ্ণতার বস্তু হতে নিম্ন উষ্ণতার বস্তুতে। যদি আমাদের ঠিক বিপরীতটা করতে হয়, মানে হচ্ছে কি নিম্ন উষ্ণতার বস্তু থেকে যদি উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, বাইরে থেকে একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। যদি আমরা পরিবেশ সৃষ্টি করে দিতে না পারি তাহলে কি হবে না, নিম্ন উষ্ণতার বস্তুতে উচ্চতর উষ্ণতার বস্তুতে আমরা তাপের স্থানান্তর ঘটাতে পারবো না। এবং এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে রেফ্রিজারেটর, যেটা সম্পর্কে আমরা কিছু পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমি আসছি কেলভিন বিবৃতি। কেলভিন কি বিবৃতি দিয়েছে, কেলভিন বিবৃতি দিয়েছেন কোন বস্তুকে এর পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। মানে আমরা যদি নিম্ন উষ্ণতার বস্তু হতে কোন বস্তুকে যদি উচ্চ উষ্ণতার বস্তুতে যদি তাপ পাঠাতে যায় তাহলে সেক্ষেত্রেও আমরা কখনো কি পাবো না, যেখানে যে 100% আউটপুটের কথা বললাম আমরা কখনো 100% আউটপুট পাবো না। ওকে, অর্থাৎ দোনোটা কথা মানে দোনো দুই বিজ্ঞানীর কথাই সেম অর্থ মিন করছে। ওকে, গতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে আমাদের আলোচনা এতটুকুই। পরবর্তীতে আলোচনা করবো আমরা সিস্টেমের পরিবর্তন। আমরা কি বলেছি কোন সিস্টেম এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে পারে, তো এই ক্ষেত্রে এই পরিবর্তনটা দুইভাবে সংঘটিত হতে পারে। সেটা কি, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপরটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, আমরা অলরেডি কেমিস্ট্রিতে ক্লাস 9-10 একটা চ্যাপ্টারে পড়ে এসেছি রাসায়নিক বিক্রিয়া, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া অনেকটা উভমুখী বিক্রিয়ার মতো এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অনেকটা একমুখী বিক্রিয়ার মতো। মানে তোমরা বলতে পারো প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হচ্ছে যে প্রক্রিয়াটা বিপরীতমুখী প্রত্যাবর্তন করে। তার মানে কি, আমরা যদি চিন্তা করি বরফ, বরফকে যখন তাপ দেওয়া হয় তখন এটি পানিতে পরিণত হয়। ঠিক আছে, আবার পানিকে আরো তাপ দেওয়া হলে সেটা বাষ্প পরিণত হবে। আমরা ঠিক বিপরীত ক্রমে কি করতে পারি, বাষ্পকে যদি ঘনীভূত করা হয় তাহলে বাষ্পকে ঘনীভূত করলে আমরা কি পেতে পারি, পানি পেতে পারি, এবং পানিকে যদি আরো ঘনীভূত করা হয় তাহলে আমরা কি পেতে পারি, বরফ পেতে পারি। তার মানে কি, আমরা প্রথমে বরফ থেকে পানি পেয়েছি, পানি থেকে তারপর কি পেয়েছি, বাষ্প পেয়েছি। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং পরবর্তীতে বাষ্প থেকে পানি এসেছে ঘনীভূত করে এবং পানিকে আরো ঘনীভূত করে আমরা কি পেয়েছি, বরফ পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে কি বিপরীতমুখী প্রক্রিয়া। এই যে সমগার বিপরীতমুখী প্রক্রিয়া, এই প্রতিটা অংশে আমাদের কি হচ্ছে, তাপের এবং কাজের পরিমাণ সমান। কিভাবে আমরা বুঝতে পেরেছি, কারণ বরফ একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সরণ করে পানিতে পরিণত হয়েছে, আবার ঠিক বিপরীত ক্রমে পানি একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সরণ করে বাষ্প পরিণত হয়েছে, আবার ঠিক বিপরীত ক্রমে বাষ্প থেকে যদি আমাদের পানিতে আসতে হয় আমাদের ঠিক একই পরিমাণ তাপ কি করতে হবে, কি করতে হবে, প্রদান করতে হবে। ঠিক একইভাবে পানি থেকে বরফে আনতে হলো ঠিক একই পরিমাণ তাপ আমাদের প্রদান করতে হবে। ওকে, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ার আরেকটি বাস্তব উদাহরণ হচ্ছে স্প্রিং। আমরা যদি একটা স্প্রিং কে টেনে ধরি, টেনে ধরার পর পরবর্তীতে কিছুক্ষণ পর আমরা যখন ছেড়ে দিব স্প্রিংটা আবার আগের অবস্থায় চলে আসবে, এটাও একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। তারপর আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। ইংরেজিতে কি বলা হয়, রিভার্সিবল প্রসেস। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে। এর পরবর্তীতে আমি আলোচনা করছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, এটা হচ্ছে একটা স্বতঃসিদ্ধ প্রক্রিয়া। মানে যে সকল প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না, প্রত্যাবর্তন মানে কি, ফিরে আসা। নর্মালি আমরা যদি চিন্তা করি, আমরা যখন রাস্তায় হাঁটতে থাকি তখন রাস্তায় আমাদের পায়ের সাথে, যদি আমরা খালি পায়ে হাঁটি তাহলে পায়ের সাথে, আর যদি জুতো পায়ে হাঁটি তাহলে জুতোর সাথে আমাদের রাস্তার একটা ঘর্ষণ সৃষ্টি হয়। তো এই ঘর্ষণ বলের মাধ্যমে যে শক্তির উৎপন্ন হয় যেটা ঘর্ষণ শক্তি, এটা কি আমরা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে, অবশ্যই কোনো সম্ভাবনা নেই। এই শক্তিটা হারিয়ে যাচ্ছে, এই শক্তিটা আমরা কি করতে পারি না, আর ফেরত পেতে পারি না। তাহলে এই যে শক্তিটা হারিয়ে যাচ্ছে এটাকে আমরা কখনো ফেরত পাওয়া সম্ভব নয়। তার মানে কি, এটা একমুখী প্রক্রিয়া, এটাকে আমরা ফেরত পাচ্ছি না। তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো আমি জাস্ট দুইটা পয়েন্ট বলে দিচ্ছি। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটু দ্রুত প্রক্রিয়া, খুব দ্রুত গতিতে সংঘটিত। তুমি নর্মালি চিন্তা করে দেখো, একটা হচ্ছে উভমুখী আর একটা হচ্ছে একমুখী। উভমুখী বিক্রিয়া ধীর গতিতে সংঘটিত হয়, একমুখী বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়, দ্রুত সংঘটিত হয়। ওকে, কারণ এখানে একটা প্রক্রিয়া, ওখানে কি, দুইটা প্রক্রিয়া। ওকে, এবার আলোচনা করছি দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে
প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়? স্বতঃস্ফূর্ত ভাবে সংঘটিত হয়। ওকে, এতটুকু ছিল প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আমি যাচ্ছি আমাদের পরবর্তী যে তাপীয় ইঞ্জিনের গঠন। কি বললাম? তাপীয় ইঞ্জিনের গঠন। ওকে, তো তাপীয় ইঞ্জিনের গঠন সম্পর্কে আলোচনার আগে আমাদের বলতে হবে তাপীয় ইঞ্জিন কি। তাপীয় ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের সাহায্যে আমরা তাপ শক্তিকে সহজে যান্ত্রিক শক্তি রূপান্তর করতে পারি। কি বললাম? তাপ শক্তিকে আমরা সহজে যান্ত্রিক শক্তি রূপান্তর করতে পারি। তো তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটা চিত্র আঁকি, এটা হচ্ছে একটা তাপ উৎস। এটা হচ্ছে কি? তাপ উৎস। এটার তাপমাত্রা হচ্ছে T1। এখানে একটা ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন কি হলো? Q1 পরিমাণ তাপ শক্তি শোষণ করলো। শোষণ করার পর কিছু পরিমাণ শক্তি সে কি করবে? অবশ্যই বললাম পরিবেশে বিলে দেবে, এবং বাকি পরিমাণ শক্তি আমরা ধরলাম তাপ গ্রাহক, যেটা রয়েছে T2 তাপমাত্রায়, ওখানে T2 পরিমাণ তাপ প্রজন্ম। ওকে, এখন আমরা খেয়াল করি ইঞ্জিনের গঠনের ক্ষেত্রে আমি কি বললাম। ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই প্রাথমিকভাবে আলোচনার ক্ষেত্রে আমাদের আসবে তাপ উৎস। ওকে, কারণ একটা ইঞ্জিন যেটা আমরা ব্যবহার করব, এই ইঞ্জিনের তাপমাত্রা, তাপ উৎসের যে তাপমাত্রা আছে T1, এই তাপমাত্রা অবশ্যই নির্দিষ্ট, এবং এই তাপমাত্রাটা আমরা কখনো কোন ধরনের তাপের পরিবর্তনে, এই তাপমাত্রার কোন ধরনের পরিবর্তন সাধিত হবে না। ওকে, তো ইঞ্জিনের তাপমাত্রাটা অবশ্যই তাপ উৎসের তাপমাত্রা থেকে কম থাকতে হবে। তবে ইঞ্জিন কি করবে, তাপ উৎস থেকে T1, তাপ উৎসের তাপমাত্রা যদি T1 হয়, তাহলে T1 তাপ উৎস থেকে Q1 পরিমাণ সে তাপ শোষণ করবে। ওকে, Q1 পরিমাণ তাপ শোষণ করে সে কি করবে, কিছু পরিমাণ কাজ করবে। কিছু পরিমাণ কি করলো? কাজ করলো। কাজ করার পর বাকি তাপ, কাজ করার পর বাকি তাপ সে কি করবে, তাপ গ্রাহকে বর্জন করবে। ওকে, কেন? এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তাপ গ্রাহকে বর্জন করার উদ্দেশ্য কি। যদি সে তাপ গ্রাহকে বাকি তাপ যেটা আছে সেটা যদি তাপ গ্রাহকে বর্জন না করে, তবে সে কি করতে পারে না, শীতল হতে পারবে না, এবং পরবর্তীতে তাপ উৎস থেকে আর তাপ গ্রহণ করতে পারবে না। মানে ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি প্রসেসটা লিখি, প্রসেসটা কি হবে, প্রসেসটা হবে ঠিক এরকম, তাপ উৎস থেকে T1 তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ, এবং পরবর্তীতে কিছু পরিমাণ কাজ করবে এবং বাকিটুকু তাপ বর্জন করবে, এবং পরবর্তীতে আবার শীতল, শীতল হয়ে আবার প্রারম্ভিক অবস্থায় ফেরত যাবে। ওকে, এটা হচ্ছে কি, একটা ইঞ্জিনের প্রক্রিয়া। ওকে, এখন ইঞ্জিনের প্রসেস, যে কাজ করার প্রসেসটা, এটা আলোচনার পর আমরা আলোচনা করব ইঞ্জিনের দক্ষতা কি। কি বললাম? ইঞ্জিনের দক্ষতা কি। আমরা অলরেডি বলেছি একটা ইঞ্জিন কি করে, একটা ইঞ্জিন তাপ উৎস থেকে T1 তাপমাত্রা, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করার পর কিছু পরিমাণ কাজ করে, এবং বাকি তাপ তাপ গ্রহকে বর্জন করে, তারপর শীতল হয়, শীতল হয়ে আবার কি প্রারম্ভিক অবস্থায় ফেরত আসে, তাপ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। ওকে, তো এই ক্ষেত্রে দক্ষতা মানে, দক্ষতা আমরা কি বললাম, দক্ষতা কি বললাম, দক্ষতা বা যেটাকে আমরা কর্মদক্ষতা বলতে পারি। দক্ষতা মানে কি, দক্ষতা মানে হচ্ছে কোন ইঞ্জিনে আমরা যে পরিমাণ শক্তি দিয়েছি তার কতটুকু অংশ সে কাজে পরিণত করতে পেরেছে। কি বললাম, কোন ইঞ্জিনে আমরা যতটুকু শক্তি দিয়েছি তার মধ্যে কতটুকু অংশ সে কাজে পরিণত করতে পেরেছে, এটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বা ক্ষমতা। ইঞ্জিনের দক্ষতাকে আমরা প্রকাশ করি ইটা দ্বারা। ইটা সমান হচ্ছে ইঞ্জিন কতটুকু কাজ করেছে ডিভাইড বাই ইঞ্জিনে আমরা কতটুকু তাপ দিয়েছি, তার মানে এটাই বলতে হচ্ছে W/Q1। ওকে, এখন আমরা একটু এক্ষেত্রে খেয়াল করি আমাদের W এর মানটা কিন্তু আমরা বের করিনি। ওকে, আমরা একটু W এর মানটা দেখি। আমরা অবশ্যই বলেছিলাম যে Q1 এর মানটা অবশ্যই Q2 থেকে বেশি হবে। কি বলেছিলাম? Q1 এর মানটা Q2 থেকে বেশি হবে। কেন? কারণ হচ্ছে T1 তাপ উৎস থেকে সে তাপ গ্রহণ করেছে, যেহেতু T1 এর তাপমাত্রা T2 থেকে অবশ্যই কি হবে, বেশি হবে। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপ উৎস, এটা হচ্ছে কি তাপধারক, এটা তাপমাত্রা হচ্ছে কি T2। ওকে, যেহেতু তাপ উৎস উচ্চ তাপমাত্রা তাপ উৎস, তাই এখান থেকে তাপের পরিমাণটা যেটা গ্রহণ করবে এটার মান অবশ্যই কি হবে, বেশি হবে। এবং আলটিমেট কাজ করার পর যে তাপটা তাপ গ্রাহকে বর্জন করবে সেটার তাপ, সেটার পরিমাণ অবশ্যই কি হবে, কম হবে। তাহলে W = কি, Q1 - Q2। তো আমরা এটা যদি এখানে বসাই W = Q1 - Q2/Q1, তাহলে কত আসে, Q1/Q1 - Q2/Q1, তার মানে ফাইনালি কত আসে, 1 - Q2/Q1। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে প্রথমত এই সূত্রটা আমরা মনে রাখবো, যদি কাজ দেওয়া থাকে এবং এই যদি গৃহীত তাপ শক্তি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা বসাবো। কিন্তু আমাদের যদি
বলা থাকে যে তাবুচ্ছে কতটুকুতা গ্রহণ করেছে এবং তাও কতটুকুতা বর্জন করেছে এটা দেওয়া থাকে, তাহলে আমরা অ্যাপ্লাই করব Q2/Q1। এখন ধরো তোমাদেরকে দেওয়া আছে দুইটা তাপমাত্রা, শুধুমাত্র তাবুচ্ছ তাপগ্রাহকে তাপমাত্রা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে T2। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে তখন আমরা কিভাবে করব। ওকে, তখনের জন্য একটা সূত্র রয়েছে, আমরা যদি চিন্তা করি একটা ইঞ্জিন কি পরিমাণ তাপ গ্রহণ করবে কি পরিমাণ তাপ বর্জন করবে তা অবশ্যই কিসের উপর নির্ভর করবে, তাপমাত্রার তাপমাত্রা T1 এবং তাপগ্রাহকের তাপমাত্রা T2 এর উপর নির্ভর করবে। তার মানে কি, আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্নে পরিবর্তে আমরা লিখতে পারি Q2/Q1 = T2/T1। আমরা অলরেডি পূর্ববর্তী অংশে আমরা এখানে পেয়েছিলাম ইটা = 1 - Q2/Q1। এখন এই এক নঙে আমরা যদি দুই নঙের মানটা বসাই, এক নঙে দুই এর মান বসাই, তাহলে আমরা কি পাচ্ছি (1 - T2/T1) = কি ইটা। তার মানে আমরা যদি আমাদের তাপমাত্রা এবং তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, দক্ষতা বের করতে পারবো। প্রায় সময় প্রশ্ন আসে যে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা কি 100% হতে পারে, এখন এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। কেন, আমরা একটু সূত্র দিয়ে খেয়াল করি, আমরা নর্মালি যদি চিন্তা করি ইটাই বলতে হচ্ছে 1 - T2/T1, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের কর্মদক্ষতা মানে আমরা বলতে পারি যে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা কিসের উপর নির্ভর করে, তাপমাত্র এবং তাপগ্রাহকের কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। বা আমরা যদি প্রথম দিকে একটা সূত্র লিখছিলাম, কি লিখেছিলাম প্রথম দিকে লিখেছিলাম ইটা = W/Q1, ওকে, মানে কতটুকু তাপ গ্রহণ করেছে কতটুকু তাপ বর্জন করেছে তার উপর নির্ভর করে। কিন্তু আমরা মানে ইঞ্জিনে কি পরিমাণ তাপ ব্যবহার ইউজ করতেছি তার প্রকৃতির উপর নির্ভর করে না। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা কি 100% হওয়া সম্ভব, উত্তর হচ্ছে না। কেন, আমরা যদি চিন্তা করি কোন ইঞ্জিনের কর্মদক্ষতা যদি 100% হতে হয় তাহলে আমাদের কি হতে হবে, W গুলো কি জানি আমরা, Q1 - Q2, ওকে। সেক্ষেত্রে আমাদের কোন ইঞ্জিন যদি কোন ধরনের তাপ বর্জন না করে, কোন ধরনের তাপ যদি বর্জন না করে তাহলে Q2 কত হয়, Q2 = 0 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি W গুলো কত Q1 - Q2/Q1, তার মানে কত হচ্ছে Q1/Q1, তার মানে কত 1, ওকে, Q1/Q1, দ্যাট মিন্স 1 × 100%, কত পার্সেন্ট 1 × 100%, তার মানে এটা কত আসছে 100%। কিন্তু কি বাস্তবে তা সম্ভব, বাস্তবে তা সম্ভব নয়। কেন, আমরা এই একটা চক্রের মধ্যে পড়েছি যে কোন ইঞ্জিন যদি Q1 পরিমাণ তাপ শোষণ করে এবং কিছু পরিমাণ কাজ করে পরিবেশের উপর, তবে সে তার কি হতে হবে, শীতল হতে হবে, Q2 পরিমাণ তাপ বর্জন করে তার শীতল হতে হবে। কারণ যদি দেশে যদি শীতল হতে না পারে তাহলে সে কি করতে পারবে না, T1 তাপমাত্রা উৎসে যে বস্তুটা রয়েছে সে তাপমাত্রা থেকে সে আর তাপ গ্রহণ করতে পারবে না, ওকে। তার মানে আমাদের Q2টা কখনো 0 হওয়া সম্ভব নয়, সেজন্য আমরা বলতে পারি কোন বস্তুর কোন ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হওয়া সম্ভব নয়। এখন আমরা আরেকটা তাপমাত্রার আন্ডারে আমরা এই সংখ্যাটা দিতে পারি কিভাবে, আমরা একটু খেয়াল করি তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখছি এটাগুলো কি আসছে 1 - T2/T1, কি এসেছে 1 - T2/T1, তার মানে আমরা এখানে দেখি যে অবশ্যই কি হবে T1 এর মানটা T1 - T2, এই যে পার্থক্য, এই পার্থক্য থেকে অবশ্যই বেশি, ওকে। কারণ হচ্ছে তাপ উৎস তাপগ্রহকের তাপমাত্রা কখনো একই হওয়া সম্ভব নয়, যেহেতু তাপ উৎস তাপগ্রহকের তাপমাত্রা একই হওয়া সম্ভব নয় তাই এদের পার্থক্যটা অবশ্যই T1 থেকে কম হবে। তার মানে কি, অবশ্যই উপরের রাশিটার মান কম, নিচের রাশিটার মান কি অবশ্যই বেশি, তার মানে আলটিমেটলি ইটার মান আমাদের কত হচ্ছে কমে যাচ্ছে, মানে কর্মদক্ষতার মান কমে যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি কোন ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে, কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 20 থেকে 25% বা সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে, এর বেশি হওয়া কখনো সম্ভব নয়। ওকে গাইস, আজকে আমার ক্লাস আমি এতটুকুই রাখছি, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে ইঞ্জিনের একটা আদর্শ রূপ যেটাকে বলা হয় কার্নো ইঞ্জিন, যেটা প্রথমত আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী শারি কার্নো, ঠিক আছে। তো তার যে কার্নোট সাইকেল সেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস। সো অবশ্যই আমি আশা করব সবাই আমাদের আজকে ক্লাসটা অবশ্যই বোঝার চেষ্টা করবে, অবশ্যই দেখার চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং যদি তোমাদের এখন পর্যন্ত আমি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসের কোনো টপিক্সের উপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, সেই স্পেশাল টপিক্সের উপর আমি কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে গাইস, আজকে আমার কাছে এতটুকুই, আর ক্লাস শেষে আমি বলতে চাইবো যদি আমার ক্লাস ভালো লাগে এবং আমাদের পেজে যারা অন্যান্য যারা রয়েছেন, যারা টিচার রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, তাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সাপোর্টে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং একটি ফেসবুক গ্রুপ রয়েছে, অবশ্যই তোমরা ফেসবুক পেজটি অন্তত লাইক দিবে, ওকে, এবং ফেসবুক গ্রুপে অবশ্যই কানেক্টেড থাকবে। প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো সম্পর্কে কি পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য,
ওকে অবশ্যই গ্রুপের নোটিফিকেশন বার অন করতে ভুলো না ওকে গাইস গুড বাই সবাই ভালো থাকবে নমস্কার।